রাশি মেষ ওভারভিউ। আজকে শিক্ষার্থীদের মন বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে। যে সমস্ত লোকেরা রাত দিন এক করে পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন, কিন্তু নিজের পড়াশোনা আর আনন্দ ফুর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন। রাশি মেষ রোম্যান্স, আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে যে সময় কাটিয়েছেন তার গুরুত্ব আছে। শুধুমাত্র পরিমাণেই এখানে গুরুত্বপূর্ণ নয়, আজ আপনার দৃঢ় বিশ্বাস যে নিজেকে আপনার বিপরীতে থাকা লোকটির কাছে সততার সঙ্গে এবং উন্মুক্ততার সঙ্গে প্রকাশ করুন। তাই ভালো করে বুঝে দেখুন যে তারা আপনাকে কতটা ভালোবাসে, এবং আপনি দেখবেন যে বহু বছরের পরিশ্রমের ফল আপনি এখন পাচ্ছেন। রাশি মেষ ক্যারিয়ার, আপনার আত্মসচেতনতা যথেষ্ট, কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন, কিন্তু এ কাজ হতে দেবেন না। আপনার শত্রুরা আপনার সম্পর্কে কী ভাবে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার বন্ধুরা কী ভাবে তা বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার মন যা বলে তাই করুন। রাশি মেষ ফাইন্যান্স, আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন। ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন, এবার আপনি চান যে আপনার অর্থ কোনো সঠিক কাজে লাগুক, এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার। রাশি মেষ হেলথ, চাকুরিজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবেন, যার জন্য সমস্যা দেখা দেবে। আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশি রাখবেন। বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে। আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন। রাশি বৃষ ওভারভিউ, আজ নতুন বন্ধুত্বের শুরু করার দিন। আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে। কোনো সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে, যার ফলে অনেক নতুন সম্বন্ধ স্থাপিত হতে পারে। আজ আপনার নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডি বদলানোর জন্য একটুও দ্বিধা করা উচিত নয়। রাশি বৃষ রোম্যান্স, আপনার সম্পর্ককে গুরুত্ব দিন এবং আপনার সঙ্গীকে বুঝিয়ে দিন যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি একটু সময় দেন তাহলে আপনি আগামী সময়ে সুখী হবেন। সব লোকেদের এড়িয়ে যান যাদের শুরুতে আকর্ষণীয় মনে হলেও পরবর্তীকালে তারা আপনাকে মোটেই ভালোভাবে গ্রহণ করবে না। রাশি বৃষ ক্যারিয়ার, যারা আর্কিটেকচার নিয়ে কাজ করেন তাদের বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে, তবে সুযোগ গ্রহণ করার আগে তার সব সুবিধে অসুবিধাগুলিও জেনে নিন। রাশি বৃষ ফাইন্যান্স, আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে। সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না, এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন। আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন। রাশি বৃষ হেলথ, আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার, সে আপনি গাড়ি চালান বা নাই চালান। খেয়াল রাখবেন, তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন। এই জন্যে আপনাকে আজ বিবেকপূর্ণ, বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয়, বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন। রাশি মিথুন ওভারভিউ, সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন। নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না। আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই। সেই জায়গায় যাওয়ার কী লাভ যে জায়গা আপনার পছন্দের নয়। কখনো কখনো একলা থাকা কোনো অযথা সঙ্গীর চাইতে ভালোই হয়। রাশি মিথুন রোম্যান্স, কোনো কিছু দূরে থাকার জন্যে প্রিয় মানুষটা সরে যাচ্ছে। চিন্তা করবেন না, এ ঘটনা কিছুদিনের মধ্যেই আপনার নেতিবাচক মানসিকতা ও খারাপ মুডকে চেপে বসতে দেবেন না। এগিয়ে যান এবং ধৈর্য নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে কিছু ব্যবস্থা করুন। কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। রাশি মিথুন ক্যারিয়ার, যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন। আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে, ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন। রাশি মিথুন ফাইন্যান্স, নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার মানে নিজের পকেট ফুটো করা। আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন, কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে। ভালোভাবে সমতা রক্ষা করে চলুন, না হলে হতাশায় ভুগতে পারেন। রাশি মিথুন হেলথ, আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে,
মনে রাখবেন, নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না, তাই ইতিবাচক মানসিকতা রাখুন। আপনি কোনো কারণেই রাগ করবেন না, বেশি চিন্তা করবেন না, এতে আপনার শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা। আপনি ইতিবাচক চিন্তাধারা রাখুন যাতে একাকিত্ব কম আর সুস্থ জীবন কাটে। রাশি কর্কট ওভারভিউ। আজ আপনি নিজের পরিবারের সাথে কোনো বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন। আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্য খুবই ভালো সময়, আপনি খুব আনন্দও পাবেন। নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে শুভ পরিণাম পাওয়া যাবে। আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না। আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন। রাশি কর্কট রোম্যান্স। বহুকাল বিচ্ছিন্ন কোনো সঙ্গীর সাথে আজ আবার দেখা হতে পারে, এর ফলে আপনি আপনার রোম্যান্টিক সম্পর্কটিকে আবার নতুনত্ব দিতে পারেন। তবে এক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসটি চাই তা হল একে অপরের সঙ্গ। আপনাদের পক্ষে তখনই লাভজনক হবে যখন আপনি ওই মুহূর্তগুলিকে মনে করিয়ে দেবেন যা একসঙ্গে কাটিয়েছিলেন। রাশি কর্কট ক্যারিয়ার। কারুর সঙ্গে অংশীদারি ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন, কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন, তাই কোনো কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন। রাশি কর্কট ফাইন্যান্স। আর্থিক লাভের জন্য এগিয়ে যান, ভালো সুযোগ আসছে, এর লাভ ওঠান। আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার, তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। কাজে কর্মে কিছু মুশকিল থাকবে, কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না। রাশি কর্কট হেলথ। আর যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে অসুস্থ বোধ করবে। কোনো ঘরোয়া ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন, কেননা ভবিষ্যতে এটি আপনাকে অসুবিধায় ফেলতে পারে। রাশি সিংহ ওভারভিউ। আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে। আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন। আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন, জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন। রাশি সিংহ রোম্যান্স। আজ হয়তো আপনি কোনো নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন যার সঙ্গে আপনার জীবনের বাকি দিনগুলি কাটাবেন। আজ আপনি দেখবেন যে আপনার দিকে অনেকেই ঘুরে তাকাচ্ছেন এবং আপনার সময়ও খুব ভালো কাটছে। রাশি সিংহ ক্যারিয়ার। আজ আপনি হতাশ হতে পারেন, কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না। হতাশ না হয়ে কিছুদিনের জন্য এই বিষয়ে আলোচনা বন্ধ রাখুন। রাশি সিংহ ফাইন্যান্স। আজ হঠাৎ করে কোনো বড় লাভ হবে, এতে অতীতের লোকসানের পূরণ হবে। এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন। এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে, এই জন্যে খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন। রাশি সিংহ হেলথ। আজ আপনি সমস্ত বাধা বন্ধন দূর করে চিন্তামুক্ত বোধ করবেন, আপনার স্ফূর্তির মাত্রা বেশি দিন থাকবে আর বিশেষ কোনো ব্যথা বেদনা থাকবে না। আপনাকে এই ভালো সময় সদ্ব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুটে নিতে হবে। আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে পারেন। রাশি কন্যা ওভারভিউ। আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন, অনেক লোক আপনার পরামর্শ চাইবে। আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন। এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে। রাশি কন্যা রোম্যান্স। আজ আপনি এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে সত্যি সত্যি আপনাকে বোঝে। আপনি এমন কাউকে পেতে চাইবেন যে আপনার আবেগ বিহ্বল চরিত্রকে বোঝার চেষ্টা করবে এবং দোষারোপ করবে না আপনার অনুভূতির জন্যে। রাশি কন্যা ক্যারিয়ার। আজ আপনি মনোসংযোগের জন্য কোনো ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায়, তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনোসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন। রাশি কন্যা ফাইন্যান্স। আপনার কোনো অভিন্ন হৃদয় বন্ধু যা কাছের কোনো ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে, কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে একেবারেই নেই। এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না, কিন্তু এটাও ভালো যে আপনি স্পষ্টভাবে সেই কথাটি ওনাকে জানিয়ে দিতে পেরেছেন এবং নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি। রাশি কন্যা হেলথ। বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে, তাই আরাম করে কাজ করুন। ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে, তাই নিজেকে শান্ত রাখুন।
এগুলি আপনা থেকেই শুধরে যাবে। আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন। রাশি তুলা ওভারভিউ। আপনার মস্তিষ্ক আজকে খুব তীব্রতার সঙ্গে কাজ করবে, যার ব্যবহার আপনি ভবিষ্যতের যোজনা তৈরি করতে পারবেন। যদি আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন, তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে। কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন, এর কারণে আপনি নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন। রাশি তুলা রোম্যান্স। আজ আপনি লক্ষ্য করবেন যে রোম্যান্সের পৃথিবীতে আপনার আত্মীয়রা আপনাকে রক্ষা করতে এগিয়ে আসছে। এটা হতে পারে যে আপনি বিয়ে করার জন্য সঙ্গী খুঁজছেন এবং বহুকাল ধরে অসফল রয়েছেন। আজ আপনার কোনো আত্মীয় এমন কারুর কথা বলবে যাকে আপনি এখনো দেখেননি বা দেখলেও পাত্তা দেননি। এই নতুন সুযোগটি খতিয়ে দেখুন, কারা এটি আপনার জন্য অনেক সুযোগ নিয়ে আসতে পারে। রাশি তুলা ক্যারিয়ার। আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য, তবে খেয়াল রাখবেন হয়তো আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে, তাই এদের সঙ্গে সব তথ্যাবলী ভাগ করবেন না। রাশি তুলা ফাইন্যান্স। এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয়। এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত, কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে, যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে। তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন। রাশি তুলা হেলথ। আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন। আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না, কিন্তু এর লাভ ওঠাবেন না। আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন, এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন। এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায়। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজকে আপনার মন আর প্রাণ দুটোই পুরোপুরি আনন্দের আমেজে থাকবে। কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না। আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না। আনন্দ ফুর্তি করা খারাপ নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বের দিকে একটু লক্ষ্য দিন। রাশি বৃশ্চিক রোম্যান্স। আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে, কিন্তু আপনি জানেন না যে ঠিক কীভাবে প্রতিক্রিয়া করতে হয়। আপনি হয়তো কয়েক পা পিছিয়ে যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান। আপনার মাথা যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে। নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন, তবে বেশি দিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন, তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কেননা এই সময়টা লাভজনক নয়, কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না। রাশি বৃশ্চিক হেলথ। আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে। আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন। এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরের সুবিধাও হবে। রাশি ধনু ওভারভিউ। কোনো পারিবারিক কাজের ক্ষেত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে। আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন। যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন, আপনি এই ভ্রমণে খুব আনন্দ পাবেন। রাশি ধনু রোম্যান্স। আপনি যদি বিবাহিত হন অথবা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকেন, তাহলে আপনি দেখবেন যে সত্যি আপনি কোনো ছোটোখাটো ভ্রমণে যাবেন। এর ফলে আপনি সবসময় মুক্ত প্রাণ নিয়ে বাঁচতে পারবেন এবং দুজনে একেবারে কোনো সমস্যা ও হস্তক্ষেপ ছাড়া সময় কাটাতে পারবেন। এই সময়টা হল আনন্দ উপকামীর, তাই নিজের হ্যান্ডি ক্যামেরায় এই মুহূর্তগুলিকে ধরে রাখুন। ক্যামেরায় বদ্ধ আপনাকে দেখে আপনি ভবিষ্যতে নিজেই হাসতে থাকবেন। রাশি ধনু ক্যারিয়ার। যাদের নিজেদের ব্যবসা, তারা আজ কোনো রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। তবে যারা ইনসেন্টিভ পান, তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ। আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন। রাশি ধনু ফাইন্যান্স। হঠাৎ করে খুব বড় আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে, এর সদুপযোগ করুন।
যাতে বেশি সফলতা পান। ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে, শীঘ্রই তাদের স্বীকার করুন, এতে আপনি লাভবান হবেন, কিন্তু বেশি পরিশ্রম করতে হবে। রাশি ধনু হেলথ, আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন, তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন, কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয়। এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা, না বাচক মানসিকতা, বেশি আশা, ঈর্ষা, এসব আপনার সমস্যার কারণ ও বাধা। আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন, এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে। রাশি মকর ওভারভিউ, আজ আপনার বাড়ির বড়দের সাথে কিছু সময় কাটানো উচিত। সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক, কিন্তু তারাও আপনার সঙ্গ চায়। তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো। আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে। রাশি মকর রোম্যান্স, আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন। আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন, তাই বেশি গুরুত্ব দেবেন না, তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত। রাশি মকর ক্যারিয়ার, আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন, তবে এক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না, তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন। রাশি মকর ফাইন্যান্স, আজ আপনার জমি জায়গা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে, কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোনো নতুন সম্পত্তি কেনবার অবসর হতে পারে, তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন। রাশি মকর হেলথ, আজ আপনাকে আগুনজনিত বস্তু থেকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। সংকেত এই হচ্ছে যে আপনাকে আগুন বা গরম বস্তু থেকে দূরে থাকতে হবে। আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হওয়ার সম্ভাবনা আছে। আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন, আর যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক। রাশি কুম্ভ ওভারভিউ, আজ আপনি নিজের কুঅভ্যেস ছেড়ে ভালো অভ্যেস গ্রহণ করতে চাইবেন। আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন। আজকের দিন আত্মবিশ্লেষণের দিন, আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনি শান্তির দূত রূপে কাজ করবেন। কোনো কারণে আজ আপনার গার্হস্থ্য জীবন এবং আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করলে পরিস্থিতি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। যদি আপনি কিছু সময় আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে থাকুন। রাশি কুম্ভ ক্যারিয়ার, আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন, আপনার জন্য এটি বেশ লাভজনক হবে। রাশি কুম্ভ ফাইন্যান্স, কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন, কোনো বয়োজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে। আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার। রাশি কুম্ভ হেলথ, আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা। আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয়, এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোনো বড় অসুখ থেকে আপনি রক্ষা পাবেন। রাশি মীন ওভারভিউ, আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। এই সময় আপনার আর আপনার পরিবারের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাবেন। পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে, আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন। রাশি মীন রোম্যান্স, আপনার রোম্যান্টিক জগৎ আপনার জীবনে সেই মশলা যোগ করবে যা আপনার মুড ভালো করবে, এবং সংকেতও আছে যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক ভ্রমণে যাবেন, তাহলে তার সঙ্গ উপভোগ করুন। এর ফলে শুধুমাত্র আপনার এনার্জি এবং ভালোবাসাই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না, বরং আপনারা একে অপরকে বোঝার সুযোগ পাবেন। রাশি মীন ক্যারিয়ার, যেসব ছাত্রছাত্রী কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষায় বসছেন, ভয় পাবেন না, ভাগ্য আপনার সঙ্গে, তাই আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো পরীক্ষার মুখোমুখি হন। রাশি মীন ফাইন্যান্স,
আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল, যেমন আপনার বাচ্চা ও পিতামাতা। নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করেছেন। এটা একটা খুব বড় দায়িত্ব, তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। রাশি মীন হেলথ, আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার। আজ আপনার এমন কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরের ওপরের অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে। খেয়াল রাখবেন যে কোনো বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন।